নানাকে ওর পা ওর পাউডি ওয়ার্ড উপরে ছিল, আর ওই বাঁকা হইয়া ওর ইয়াতে এভাবে বাঁকা হয়ে গেছে, বাঁকা হইয়া ওয়ার্ড উপরে পাউডি, আর ওইভাবে এভাবে বাঁকা হয়ে গেছে। তো বাঁকা হয়ে থাকলে ওর ঘুমটা কিভাবে যদি নিজে দর্শক আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কণ্ঠশিল্পী আদিপ আহমেদ নিলয়ের মা মুখ খুলেছেন। আপনারা জানেন খ্যাতনামা কণ্ঠশিল্পী আদিপ আহমেদ নিলয় সে আর আমাদের মাঝে নাই, তার মৃত্যুর পিছনে কি কারো হাত রয়েছে? দর্শক ঠিক এইভাবে সবাইকে না না জানিয়ে না ফেরার দেশে নিজের জীবন নিজেই শেষ করে দেবেন এত বড় খ্যাতনামা কণ্ঠশিল্পী, আসলে ভাই বিশ্বাস করতেও কষ্ট হয়। তার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে বসেছেন। আপনারা জানেন যে নিলয় মারা যাওয়ার পর এটার খবর কিন্তু কোনো টিভি চ্যানেল বা অনলাইন পোর্টালে প্রকাশ করা হয় নাই। অনেক ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা চেষ্টা করছেন নিয়মিত আপডেট দেওয়ার জন্য। দর্শক আমি এখন প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, মানে আমি একজন মা, প্রধানমন্ত্রী একজন মা, একটা মা মনের ভিতরে কি চলে সে ঠিকই জানে, কিন্তু আমি আমার ছেলের বিচার চাই, সুষ্ঠু বিচার, যাতে আমার ছেলের যারা এই ভুল করছে। আপনারা জানেন যে কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় সে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল, ফেসবুকে নওসিনকে দেখেছিল, 3 মাস তাদের প্রেম ভালোবাসার বয়স ছিল, 3 মাসের মাথায় তারা বিয়ে করেছিল। আপনারা দেখেছেন অনেকটা সময় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের সাথে নওসিন সব সময়ের জন্য থাকতো, তার বউ নওসিন সব সময়ের জন্য থাকতো, কিন্তু তাদের সংসার জীবনটা কেমন ছিল যেটা ক্যামেরার পিছনে আমরা জানি না, অনেকেই জানেন না। ওনার আশপাশের মানুষ আমার কাছে বললো যে এই মেয়েটা অনেক খারাপ, মেয়েটা নষ্ট, আমার মেয়েটা ছেলেটা অনেক জ্বালা জ্বালা দিত সবসময়, আমরা ঝগড়া শুনতাম ঘরের মধ্যে, সবসময় ছেলেটার জ্বালা জ্বালা যন্ত্রণা করতো, মেয়েটা খালি ঝগড়া করতো, ছেলেটার অত্যাচার করতো, সবসময় আমরা আশপাশের মানুষ বলছে আমার কাছে সব সংসার জীবন তাদের কেমন ছিল এই কথাগুলো নিলয়ের মা বলছেন। তার মা আশেপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, মানে নিলয় যেই বাসায় থাকতেন নিলয় আর নওসিন, আশেপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন যে নওসিন তার সাথে সব সময়ের জন্য চিল্লাপাল্লা করতো। তার মানে কি ভাই, নিলয় ভালো ছিল না তার সংসার জীবনে, যেটা ক্যামেরার পিছনে ছিল আমরা জানি না। এটা পুলিশও নামায় নাই, আশেপাশের লোকজনও নামায় নাই, তাহলে কে নামিয়ে তাকে হাসপাতাল নিয়ে গেল? ওর শ্বশুর ওর বউ দুজনে মিলে হসপিটালে নিয়ে গেছে, তাহলে এটার মধ্যে মৃত্যুর ইয়া তো ওরা দুইজন স্পষ্ট ভাবে নিলয়ের মা বলছেন, মানে ঘটনার দিনের বর্ণনা তিনি স্পষ্ট ভাবে বলছেন যে মানে একজন যে একটা কাজ করছে করার সময় সেখানে তো কিছু আলামত থাকবে, মানে কিছু একটা দৃশ্য দেখা যাবে, সেটা আমি নিজ ইচ্ছায় করতেছি বা নিজের ঘটনায় আমি হচ্ছে যে সিআর রাখছি সামনে বা এরকম এরকম কোনো কিছু সেখানে ছিল না। এমনকি নিলয়ের শ্বশুর শাশুড়ি তিনি নিজেই আর কি নিলয়কে নামিয়েছেন, এরপর অ্যাম্বুলেন্স ডাকার পর হাসপাতালে নিলয়কে নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন যে নওসিন নিলয়ের মৃত্যুর পর অনেকটাই মানসিকভাবে আর কি দুর্বল হয়ে পড়ছে, তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক নিলয়ের ভিডিওতে আপনারা দেখেছেন সে সব সময়ের জন্য তার সংসার জীবনটা কিন্তু সে তুলে ধরে নাই, মানে সে সংসার জীবনে কেমন ছিল এটা তিনি জনগণের কাছে প্রকাশ করেন নাই। এমনকি সে যেদিন মারা যায় তার ঠিক 4 দিনের মাথায় নিলয়ের একটা গান রিলিজ পায়, আপনারা দেখেছেন শুনেছেন, বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, হয়তোবা এই গানটার মাঝেই তার সংসার জীবনে এখন আমার মনে হচ্ছে কিছু প্রকাশ পেয়েছে ভাই। তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।